বন্ধুরা, আপনারা জানেন টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ভারত, আর তারপরে বিসিসিআই ঘোষণা করেছিল 125 কোটি টাকা দেওয়ার জন্য। 125 কোটি টাকা প্লেয়ারদের মধ্যে ভাগ হয়েছে এবং কে কত টাকা পেল সেই নিয়েই আজকের আলোচনা। তো এই 125 কোটি টাকা কে কত টাকা পেয়েছে চলুন দেখে নেওয়া যাক, বা আপনাদের কাছে তুলে ধরি এই পরিসংখ্যান। প্রথমে আসি ক্যাপ্টেন রোহিত শর্মা, ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া সহ পুরো টিম, 15 জনের যে স্কোয়াড থাকে তারা প্রত্যেকেই 5 কোটি টাকা করে পেয়েছে, আর সঙ্গে কোচ রাহুল দ্রাবিড়। এরপরে আসি ব্যাটিং কোচ, বোলিং কোচ ও ফিল্ডিং কোচ। ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ যারা ছিলেন তারা পেয়েছেন 2.5 কোটি টাকা করে। আর সাপোর্ট স্টাফ যারা ছিলেন, অর্থাৎ ফিজিও, ডক্টর, যারা বল থ্রো করে, যে 9 জন আলাদা স্টাফ ছিল তারা পেয়েছে 2 কোটি টাকা করে। আর এবার চলে আসছে রিজার্ভে থাকা প্লেয়ার, অর্থাৎ যারা রিজার্ভে ছিল, অর্থাৎ আপনারা মাঠে দেখেছেন চ্যাম্পিয়ন হওয়ার পর রিঙ্কু সিংয়ের নাচ, খালিল আদবের নাচ, শুভমান গিল, আবেশ খান, যে 4 জন রিজার্ভে প্লেয়ার ছিল তাদেরকেও কিন্তু বিসিসিআই না মানে একদম যে পুরস্কারে পুরস্কৃত করেনি এরকম কোনো ব্যাপার না, তারাও কিন্তু পেয়েছে টাকা। তারা কত করে পেয়েছে? এই 4 জন প্লেয়ার পেয়েছেন 1 কোটি টাকা করে। তো বিসিসিআই যে 125 কোটি টাকা দিয়েছিল এইভাবে ভাগ করে দেওয়া হয়েছে প্লেয়ার, সাপোর্ট স্টাফ থেকে শুরু করে সবার মধ্যে, যাতে যারাই এই টি টোয়েন্টির দলের অংশ হিসাবে ছিলেন তারা যাতে কেউ অখুশি না হয়, তাই বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা? একটু আলাদা ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ আপনারা সবাই জানেন যে 125 কোটি টাকা দিয়েছে, সেই টাকাটা কী হলো বা কে কত পেল এটাই তুলে ধরলাম আপনাদের সামনে। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকুন, লাইক শেয়ার অবশ্যই করুন, আর হ্যাঁ, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান আমাদের এই ভিডিও সম্বন্ধে, আপনাদের কী মতামত। আসি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।